স্বৈর শাসকের দোসররা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশলে ব্যস্ত বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন। শুক্রবার সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ড বিএনপির জনসভায় তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ত্যাগের বিনিময়ে 5 অগস্টের বিজয় অর্জন হয়েছে, এ অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রওশন আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ আরও অনেকে।